ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে থাকেন, একটু কিচেন রুমে একটু কাজ করছি সেগুলো দেখালাম। আজকে একটু খাসির মাংস পাক করব আর এই কাটা বাটা দেখাবো। সবাই ভালো আছেন? অনেক দিন পর আপনার স্ত্রীর সাথে কথা বললাম। ভাই আর আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন? তা ভিডিওটা দেখতে থাকুন। আমি তো ঘরের টুকটাক কাজ একটু ফ্রিজ করলাম, ফ্রিজের ভিতরে নাড়াচাড়া করছে কি আছে না আছে দেখার জন্য সব কিছু বের করে নিলাম ফ্রিজ থেকে। তো খাসির মাংসটা বসিয়ে দিয়েছি মেখে। আলু দিতে হয় ছেলের জন্য, কারণ ও আলু ছাড়া পছন্দ করে না। কিন্তু কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে জিরা দিয়ে নামিয়ে দেব, জিরা বেড়ে ভেজে দিয়ে দেব তাজা। অনেক বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বের হওয়া যায় না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগে। আবার গলাটাও বসে যায় একটু, দিনে বেলা দেখা যায় একটু গরম পড়ে, রৌদ্র আসে, দুপুর হলেই ঝমঝম করে বৃষ্টি আসে। এই মাসটা বৃষ্টি হবে কারণ পূজা, হিন্দুদের রথ টথ অনেক কিছু আছে। এই পূজার মাসে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল ঝোল রাখবো, অসম্ভব টেস্ট হয়েছিল, যা চর্বি ছিল খাসি মাংস থেকে সব ফেলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যে পরিমাণ ঝোল দিয়ে নেবেন, না খাসির মাংস খেতে পারতাম না। কিন্তু ইদানিং বাংলাদেশে আসার পরে খুব মাঝে মাঝে কয়েক মাস পর পর খাসির মাংস নিয়ে আসছি, একটু কষাই, মাঝে মাঝে কষাই পাক করি, আবার জল করে পাক করি, ভালোই লাগে। আগে একদম খাসির মাংস কেমন জানি লাগতো, মানে একটা কেমন মানে একটা গন্ধ গন্ধ ভাব লাগতো। ওই তুমি সবজিগুলো ধরে এরকম করে একটু নাড়াতো, খালা হাতটা উঠাও, সবজিগুলো সবজিগুলো হ্যাঁ নাড়ার উপর থেকে উঠাই যেতে এরকম করে ফেলা। আলু এগুলো একটা সবজি পাক করবো, কারণ আমার একটা সবজি না হলে চলে না। নিচে রাখো, এগুলো কালি জিরা দিয়ে নিচে রাখ, একটু সবজি পাক করবো। গ্যাসটা সামনে পাকটা পাকটা পেঁয়াজগুলো কেটে দিয়ে যাবে। কারণ কাটা পাটা করে রাখলে আমি পরের দিন শুদ্ধ করে রান্না করে ফেলতে পারি তাড়াতাড়ি।
তাড়াতাড়ি না, আমি আবার গরম গরম খাবার খাই। খাবারের আগেই পাত্রে দেখাতে আমার রান্না করতে একটা বেজে যায়। তো রুটি বাড়িয়ে দিয়ে গেলাম কালকের জন্য। এগুলো এখন ঠান্ডা করে ঢেকে রাখবো। এক পট রুটি বানিয়ে দিয়ে গেলো ছোট্ট টোটা মাছের এক পট। ওকে, আল্লাহ হাফেজ।